অকি সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ সোনালপুর দিয়া পায় নাচে না গরি গা সুন্দর মায়ের একটুগুলো ধরতে আমি শুনবো মা এইভাবে উলুধ্বনি করবেন দেখবেন আসরটা খুব জমে যাবে আর বাবার আমার বাবাদেরকে বলতে হবে না একবার জোরসে বলুন তো দেখেছেন মায়েরা বাবারা কিন্তু একেবারে ফোরপট্টি তাহলে বাবাদের থেকে আপনাদের উলুধ্বনি জোর দিতে হবে তাই তো তালে তালে হাতে তালি দিয়ে বলবেন সবাই মিলে সুরধ্বনির কিনারা সোনার নপুরি দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গ রায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আর একটু বাড়বে বলে মনে হলো না হ্যাঁ বলো নিতাই নিতে কি বারবার তিনবার আর একবারে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা বাবা একবারে হলো না দুবারে হলো না তিনবারে হলো কেন বলুন তো একজন সোনা দোকানে কাটারির ধার দিতে গেছে বাবা কেলো আমি প্রথমেই বলেছি মা আমি আপনাদের মেয়ের মতো ভুল হলে বলে দিতে হবে তাই না তাহলে কোথায় ও কামাশালে যায় না তা কামাশালে গেছে বাবা কাটারি ধার দিয়েছে কাটারিতে ধার দিয়ে কাটারি নিয়ে এসে আবার ভালো করে তাকে পরিষ্কার করে মুছেছে মুছে সেই কাটারিকে আলমারির ভেতরে তুলে রেখেছে এবারে বলুন তো বাবা এক বছর পর যদি কাটারি বের করে হ্যাঁ আবার জং এসে যাবে তদ্রূপ কিছুদিন আগে দাদা আপনাদের ওখানে কীর্তন করে গেছে কাটারিতে ধাপ দিয়েছেন আবার নিয়ে এসে আলমারির ভেতরে উঠে গেছে আবার আমি এলাম আপনারা কাটারি বের করেছেন জং ধরে গিয়েছিল তাই জং ছাড়তে 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 তিনবারে দেখুন চকচকে ধার উঠে গেছে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি এবারে এইভাবে হাত তুলেই আমার সঙ্গে একসঙ্গে গাইবেন যারা দাঁড়িয়ে আছেন তুলুন হাত তুলুন হ্যাঁ এই তো বাহ তুলুন সবাই মিলে কারণ আপনার এসেছি কিসের জন্য কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ ভজনের জন্যই ভবে এসেছি ভবে এসে আমরা সবাইকেই দেখতে পাচ্ছি শুধু তার নামটা করতে ভুলে যাচ্ছি তাই না আর তার নামটা আমাদের করতে হবে তুলে সবাই মিলে আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনি দিনারা সোনার নপুরি দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়
सुंदर कपले हरी सुंदर तिलक गो सुंदर कपाले सुंदर तिलक गौरांग महाप्रभु ओई कपाले सुंदर कपाले तिलकर कथा बोलछे आर की बोलछे सुंदर एखाने नामा बोली गाय ना बोली बह सुंदर गौरांग যে ভক্তর দিকে তাকাবে সেই ভক্তর কি হবে জানেন ও তার দেহ ছাইরা তার এই দেহটা কোথায় যাবে তার এই দেহ ছাইরা মনটা ওইরা যায় না করি গো সুন্দর গৌরাঙ্গরাই ওইরা সুরধনির কিনারায় সোনা না বুদ্ধিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গৌরা মায়েরা আমার বাবারা যেভাবে আপনারা হাত দুখানা তুললেন আমার ক্যাসেটের কথা বলছি না যদি আপনাদের এই হাত তোলা ছবিগুলো যদি দেখে বলবে সত্যি এটা বৃন্দাবন হয়ে গেছে বৃন্দাবনের মানুষও যদি দেখে ভাববে কোথায় আবার বৃন্দাবন হয়ে গেছে এই জায়গার যদি নাম থাকে এই নামটা যদি ইউটিউব চ্যানেল নামটা যদি দেখে যে জায়গায় হরি নামটা হচ্ছে বলবো হতাও তাহলে বৃন্দাবন হয়ে গেছে তাই না আচ্ছা বাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর হাতটা কোনখানে ছিল বলুন তো এইভাবে ও ওপরে যাই হোক ওপরে ছিল না তাহলে আপনারা একটু ওপরের দিকে তুলুন তো দেখি হ্যাঁ তাহলে এই হরি নাম করি
আমরা এই গৌরচন্দিকা শেষ করব আপনারা সবাই মিলে বলবেন ঠিক আছে একসঙ্গে আমার সঙ্গে করে করতালি দিয়ে এই হরি নামটা বলবেন বলে হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বলে বলে হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি বল হরি বল কেশব মাধব গোবিন্দ 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 বল বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল বল হরি বল হরি বল হরি বল কেশব মাধব গোবিন্দ বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলুন বা 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 খুব সুন্দর আরেকবার বলুন খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গৌরি বৃন্দে হরি বল হরি বল জয় রাধে হরে কৃষ্ণ সকাল থেকে ঠাকুর ঘরে যাওয়া হয়নি না না মা লজ্জা পাবেন না আপনাকে বলছি না যে ভক্তের কথা আজকে শুনব সেই ভক্তের নাম আপনারা শুনেছেন যে ভক্ত যার নামে এখনো পর্যন্ত একটি মেলা হয় পৌষ মাসে মকর সংক্রান্তির দিন যার নাম হলো জয়দেব সেই জয়দেবের কথা আপনারা যে শ্রবণ করবেন যার মেলা এখনো হয় পৌষ সংক্রান্তিতে হয়ে গেল এবছর হয়ে গেছে বহু বহু কীর্তনিয়ারা কীর্তন করে বাউল ওই সময় সেখানে হয় অনেকে আপনারা গেছেন সেই মেলাতে কি মাইরা কি বলছেন হ্যাঁ হ্যাঁ বাউল গান তো আমি তো বলছি হরি বল হরে কৃষ্ণ তা সেই জয়দেবের কথা শুনবো জয়দেবের মা ছিল বামাদেবী তা সেই বামাকে জয়দেবের বাবার নাম হলো ভোজদেব বামা যখন একদিন ঠাকুর ঘরে গেল না তখন ওই ভোজদেব বামাকে বলছে যে তুমি আজকে ঠাকুর ঘরে গেলে না বামা বলল কিসের জন্য ঠাকুর ঘরে যাব ওই ভগবান আমাকে কি দিয়েছে কেন তোমায় কিছু দেয়নি আমরা হয়তো ভিক্ষে করে খাই কিন্তু ওর মধ্যেও তো আনন্দ আছে লাখ লাখ টাকা যাদের আছে দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু রাতের ঘুম চলে গেছে তাই না মা কিন্তু যারা দিন আনে দিন খায়
যারা সৎপথে ইনকাম করে, সৎপথে হয়তো 10 টাকা ইনকাম করেছে, সেই ইনকামের পয়সা তারা আনন্দ করে ডাল ভাত খেয়ে তাদের মহা আনন্দ দিন কাটে। তাই ভোজদে বলছে, বামা আমাদের সংসারে কি নাই, আমাদের সুখ আছে, আনন্দ আছে, কেন তুমি ঠাকুর ঘরে গেলে না? বামা বলছে, ওই ঠাকুর ঘরে যে আমি যাব, ওই ঠাকুর আমাকে সব দিয়েছে, কিন্তু একটা জিনিস আমাকে কি দিয়েছে? বলল, কি জিনিস তুমি জানো না? ওই ঠাকুর কি আমাকে সন্তানে দিয়েছে? বামা, তোমার লজ্জা করে না? তোমার কি লজ্জা করে না? তুমি একজন বৈষ্ণবী হয়ে ভগবানের কাছ থেকে চাইছো, তুমি কি জানো না ভগবানের কাছ থেকে চাইতে না সন্তান জন্ম দিতে পারে? একটা কুকুরও সন্তানের জন্ম দিয়ে মা হতে পারে, বাবা হতে পারে, একটা মানুষও পারে, কিন্তু তফাত আছে। তা আজকে তুমি ভগবানের কাছে চাইছো, ভগবানের কাছে চেয়েও না, না চাইতে তোমাকে যে কোনো দিয়েছে, কেন তুমি চাইছো? বামা বলে বললো, আমি তোমার কথা শুনবো না, ভগবান যদি সন্তান আমাকে না দেয়, আজ আমি প্রতিজ্ঞা করলাম ওই ভগবানের মন্দিরে আর আমি কোনো দিন প্রদীপ জ্বালব না। ভোজদেব বলে উঠল, তুমি কেমন সন্তান চাও? বামা বলে উঠল, স্বামী আমি কেমন সন্তান চাই জানো? আমার যে সন্তান হবে তার জুতো চোখ যদি না থাকে আমার কোনো দুঃখ নাই, তার যদি দুটো পা যদি না থাকে আমার দুঃখ নাই, তার যদি দুটো হাত যদি না থাকে আমার দুঃখ নাই, কিন্তু তার যেন একটা জিনিস থাকে। বলল, কি? না, তার হৃদয়ে মাঝে যেন ভক্তি থাকে। কারণ সেই ভক্তি যদি না থাকে, আমরা দুজন যখন থাকবো না, তখন ওই ঠাকুর ঘরে প্রদীপটা জ্বালাবে কে? তাই সেই সন্তানের হৃদয়ে মাঝে একটু ভক্তি তা যেন থাকে। ও মা, আমরা ভগবানের কাছে কি চাইব? যে ঠাকুর আমার ছেলে যেন সুন্দর দেখতে হয়, ভালো লেখাপড়া শেখে, লেখাপড়া শিখে যেন চাকরি পায়। ভগবান বলল, ঠিক আছে তাই হবে, তোর ছেলে লেখাপড়া শিখবে, চাকরি পাবে। বলল, আর কি চাস? বলল, চাকরি পাবে, বাড়ি করবে না তাও করবে। আর কি চাস? বলল, টুকটুকে একটা বউ আসবে না? হ্যাঁ, তাও তোদের ঘরে আসবে। সন্তানের জন্ম হয়েছে, সন্তান বড় হয়েছে, লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, বউ মা এনেছে, বাবা মার তো জন্য দুটো চেয়ারে কিনে রেখেছে, বাবা মাকে বসিয়ে বলছে, বাবা মা তোমরা এই চেয়ারে বসো, দাস দাসী আছে তোমাদের সেবা করবে। বাবা মা চেয়ারে বসে আছে আর মনে বড় আনন্দ, এই গ্রামের মধ্যে আমার ছেলেকে আমি মানুষ করতে পেরেছি। ওই কোনো ছেলেরা তো বাবা মাকে এমন সুন্দর চেয়ার কিনে দেয়নি, বাবা মাকে এত ভালোবাসেনি, আমার ছেলে আমাকে এত ভালোবাসে যে আমাদের জন্য দাস দাসী রেখেছে, আমাদের জন্য চেয়ার কিনেছে। বাবা মার মনে মাগো বড় আনন্দ। কিন্তু এইভাবে যেতে যেতে যখন এক মাস চলে গেল, বাবা মা তখন ওই চেয়ারে বসে চোখের জলে অঝর নয়নে কাঁদছে। ওই চেয়ারে বসে বসে বাবাও কাঁদে আর মাও কাঁদে। কেন বলুন তো মায়েরা? কারণ ছেলে বিয়ে করেছে, সংসার করেছে, নাতিপুতি হয়েছে, কিন্তু মা বাবার কথা ভুলে গেছে। মা বাবা দালানে বসে থাকে, ছেলে কখন তাকে একটু মা বলে ডাকবে?
ছেলে যখন স্নান সেরে অফিসের ব্যাগটা নিয়ে চলে যায়, মা ভাবে ছেলে হয়তো এসে একবার আমাকে প্রণাম করে যাবে। ছেলে হয়তো এসে একবার আমাকে মা বলে আদর করবে। প্রণাম করা তো দূরের কথা, মা যখন দালানে বসে থাকে চেয়ারে, ছেলে তখন অফিসে যায়, মায়ের পায়ে পা লেগে যায়, তবুও মাকে ঘুরে প্রণাম করে। মা তখন ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠোকে, আরে বলে ঠাকুর এ তুমি কি সন্তান আমায় দিয়েছ। চোখের জল ফেলে ঠাকুর ঘরে গিয়ে বলে তুমি এমন সন্তান আমায় কেন দিলি, এমন তো আমি চাইনি। ভগবান বলে কেন, তুই তো এমন সন্তানই চেয়েছিস, তুই তো চেয়েছিস আমার সন্তান লেখাপড়া শিখুক, চাকরি পাক, বউ মানুক, তুই তো বলিস না একবারও যে আমার সন্তান মানুষের মতো মানুষ। আমার সন্তান যেন সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে, আমার সন্তান যেন সমাজকে মেনে চলে, আমার সন্তান যেন ভগবানের পূজা অর্চনা করে, আমার সন্তান যেন ভগবানের চরণে তুলসী দিতে পারে। এগুলো তো তুই তো একটাও চাইস না, তুই শুধু টাকা চেয়েছিস, পয়সা চেয়েছিস, সন্তান যাতে ভালো থাকে, জনসান যাতে চাকরি পায়, বৌমান তুই তো এগুলোই চেয়েছিস, তুই তো চাইলি না ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তাই হে ভক্তমণ্ডলী, সন্তান চাওয়ার আগে ভগবানের মন্দিরে যে যাবেন, সন্তান আপনাকে চাইতে হবে না, আপনি ভগবানকেই সন্তান হিসেবে আপনি বলুন। ওরে গোপা, আমার তো গর্বের সন্তান না, আয় না গোপা, তুই আমার সন্তান হয়ে, তুই আমার সন্তান হয়ে এসে আমায় তুই মা বলে ডা, তুই আমার সন্তান হয়ে আমায় বাবা বলে ডা। দেখবেন মাগো, আপনাদের সকলে জ্বালা জুড়িয়ে যাবে যে অন্তরে যে ভগবান, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যদি আপনার সন্তান হয় আপনার জীবনে দুঃখ কষ্ট কি থাকবে, থাকবে না। তাই আজকে ভোজদেব বলছে, বাবা তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইছ, ভগবান তোমার মনস্কামনা পূর্ণ করবে আজকে। তাই ভগবান দেখুন বামার গর্ভে সন্তান দিয়েছে, আর সেই সন্তান জন্মের পরে তার নাম রেখেছে জয়দেব। সেই জয়দেব মাগো কেমন সন্তান হয়েছে জানবেন? আপনাদের গ্রামে এরকম ছেলে আছে কি আমাকে হাত তুলে বলবেন? ওই ছেলেটা 5 বছরের ছেলে, নদীর ধারে ঘুরে বেড়ায়, হরিনাম করে, কারো ঘরে যদি চাল না থাকে নিজের ঘর থেকে চাল নিয়ে গিয়ে তার ঘরে দেয়, কারো ঘরে যদি বাজার না থাকে নিজের ঘর থেকে বাজার নিয়ে তার ঘরে দেয়, কোনো মা যদি সন্ধ্যা যদি না দেখায়, ওই ছেলেটা গিয়ে বলে কাকিমা আমি সন্ধ্যাটা দেখিয়ে দেব, তোমাদের তো সন্ধ্যা দেখানোর কেউ নেই, আমি সন্ধ্যাটা দেখিয়ে দেব। ছেলেটা গিয়ে সন্ধ্যা দেখিয়ে দেয়, এই হলো জয়া পাগলা। আজকে সেই জয়া পাগলা ছোট্ট ছেলেটা, তার মুখে শুধু কৃষ্ণ নাম, আজকে নদীর ধারে ঘুরে বেড়ায়, আর ওই নদীর ধারে ঘুরে বেড়াতে বেড়াতে দুটি হাত তুলে শুধু একটাই কথা বলে, কি বলছি, মুখে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও বিরাজ, তোমাদের সবে জ্বালা দূরে যাবে, একবারে নীলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করলে
তাদের সব তিতাব জ্বালা দূরে যায়। এখানে হাত তুলে বলুন তো কার এখন জ্বালা আছে, হাত তুলে বলুন কে জ্বালায় ভুগছেন এখন এখানে বসে। হ্যাঁ দেখেছেন আপনারা কত বোঝেন, কারণ এখানে থাকলে কারো জ্বালা যন্ত্রণা হয় না। এইখানে দেখুন কত জাতির মানুষ আছে, সব আপনারা গায়ে গায়ে বসে কি সুন্দর হরিনাম শুনছেন, কত মায়েরা গায়ে গায়ে বসে হরিনাম শুনছেন। কিন্তু আপনারা এখান থেকে বাড়ি যান, বাড়ি গিয়ে দেখবেন তিন বইয়ের মুখ দেখা দেখে নেই, সেখানে কিন্তু তিনটে দেয়াল উঠে বসে আছে নেই বাবা। এখানে দেখুন গায়ে গায়ে বসে আছে, কোনো ঝগড়া অশান্তি নাই, কিন্তু বাড়িতে গেলে আবার শুরু সংসারে ঝামেলা ঝঞ্ঝট, কত রকমের জ্বালা, কিন্তু এখানে কোনো জ্বালা নাই। তাই এর নাম হরি নাম। যতই শুনবেন তত আপনার মনে আনন্দ হবে, ততই আপনার মনে শান্তি হবে, ততই আপনার মনে জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। তাই কি বলছে, মুখে হরে কৃষ্ণ নাম তোমরা গাও বিরা, তোমাদের সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম মুখে হরে কৃষ্ণ নাম সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম হরে হরে কৃষ্ণ নাম গাও বিরা, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম গাও বিরা, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম হরে হরে কৃষ্ণ নাম গাও বিরা, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম গাও বিরা, 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 সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম মুখে হরে কৃষ্ণ নাম হরে গাও বিরা, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নামে মুখে হরে কৃষ্ণ নাম গাও বিরা, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম গাও বিরা, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। নিতাই গৌর তোমার বাড়ি যা, না না মা ওদিকে তাকাবেন না, এখানে জয়দেবকে বলছি না, যে জয়দেব নদীর ঘাটে কৃষ্ণ নাম করছে তাকে আজকে পাড়ার ছেলে এসে ডাকছে, এই জয়দেব তুই তাড়াতাড়ি বাড়ি যা। জয়দেব বলল কেন, এই তো আমি খেলতে এলাম, কেন বাড়ি যাব, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। জয়দেব ভাবলো আমার বাড়িতে বিপদ হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে,
মাগো লক্ষ্য করে দেখুন, 5 বছরের ছেলে সেই 5 বছরের ছেলে যেই না শুনেছে তার বাড়িতে বিপদ হয়েছে, তাড়াতাড়ি করে জয়া যখন বাড়িতে ফিরল, বাড়িতে ফিরেই দেখছে তাদের উঠানে পাড়ার লোকজনেরা ভর্তি হয়ে গেছে। জয়া ভাবলো আমার বাড়িতে কি হয়েছে যে এত লোকজন এসেছে, এত লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে আমাকে খুঁজছে, আমার বাড়িতে আবার কি হয়েছে। ওই 5 বছরের ছেলেটা মাগো সবাইকে সরিয়ে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখছে তুলসী তলায় তার মা শুয়ে রয়েছে, মায়ের মাথাতে সবাই সিঁদুর দিয়েছে, পায়ে আলতা পরানো আছে, আর তার মাকে ঘিরে পাড়ার কাকিমারা জেঠিমারা সবাই চোখের জলে কাঁদছে। ছোট্ট জয়া জানে না বোঝে না, কাকিমাকে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা ও কাকিমা, কাকিমা আমার আমার মায়ের কি হয়েছে গো, আমার মা কেন কেন তুলসীতলায় শুয়ে আছে গো, আমার মায়ের কি হয়েছে বলো না, বলো না গো, আমার মাকে এত সুন্দর তোমরা সাজিয়েছো কেন, কি হয়েছে আমার মাকে, দাঁড়াও দাঁড়াও আমি আমার মাকে ডাকবো। জয়ার কাকিমা সঙ্গে সঙ্গে জয়াকে ধরে বলল, ওরে জয়া তোকে আমি এই কথাটা কি করে বলবো বাবা। কেন কাকিমা, তুমি আমাকে বলো না, আমাকে বলো, আমি 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 আমার মায়ের সব কিছু শুনি, জানো তো আমার মা আমাকে খাইয়ে দেয়, আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, আমার মা আমি যতক্ষণ না আসি আমার মা ঠিক বসে থাকে, কেন জানো আমাকে খাইয়ে দেওয়ার জন্য, আর আমার মায়ের কি হয়েছে কেন কথা বলবে না, তুমি বলতে পারছো না। জয়ার কাকিমা বলে উঠল, ওরে খোকা তোর মা যে মারা গেছে, যেই না বলেছে তোর মা মারা গেছে, ভাবুন তো মায়েরা এই যে ছেলেটা বসে আছে এ ছেলেটা কি জানে কি বোঝে। একে যদি বলে তোর বাড়িতে বিপদ হয়েছে কি জানে, 5 বছরের ছেলেটাকে যখন বলেছে তোর মা মারা গেছে ছেলেটা বিশ্বাসই করে না, ছুটে গিয়ে ওর মাকে যে তুলসী তলায় শোয়ানো ছিল সেই মাকে তুলে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মা কাকিমা বলে তুমি নাকি মারা গেছো, মা কখনো মারা যায় গো, মা তো কখনো মারা যায় না, ও মা মা তুমি একবার আমার সঙ্গে কথা বলো, এই দেখো আমি না আমি খেলে এসেছি, আমি আমি খেলে এসেছি স্নান করেছি, তাহলে আমি স্নান করে এসেছি তুমি তুমি আমাকে খাইয়ে দেবে না, তুমি তো আমার জন্য বসে থাকো, বলো দাও না মা আমাকে খাইয়ে দাও না মা, আমার বড় খিদে পেয়েছে, যতবার ওই বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা 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 বলে মার কথা বলে না। মার জয়া বলে ডাকে না ছেলেটা, ভাবলো সত্যি কি আমার মা মারা গেছে, মা তুমি কোথায় চলে গেলে মা, মা গো মাগো আয়।
আমার মা মাগো তার কাছে কত বড় প্রিয়, মা ছেলের সম্পর্ক যে কি জিনিস সেইটা মা ছেলেরাই জানে। কিন্তু যে বর্তমানে যে সমাজ, সেই সমাজের বুকে বাবারা বুকে হাত দিয়ে বলুন তো, এখনো কিছু কিছু ছেলেরা আছে যারা মায়ের মর্ম বোঝে না, যারা মায়ের মর্ম জানে না, যারা মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না,
লাখ লাখ টাকার বাড়ি করছে, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে, কিন্তু মাকে রেখেছে একটা কুঁড়ে ঘরে। মায়ের যখন পেনশনের সময় হয়, বৌমার তখন ঠিক মনে থাকে আমার শ্বশুর শাশুড়ির পেনশনের সময় হয়েছে, তখন দেখবেন বৌমা ঠিক একটা রিক্সা বা টোটো ভাড়া করে শ্বশুর শাশুড়িকে নিয়ে ব্যাংকে যায় টাকা তুলতে। সেই টাকা নিয়ে এসে তারা সংসারে লাগায়, কিন্তু শ্বশুর শাশুড়ি কখন দুটো ভাত খেলো, কখন দুটো মুড়ি খেলো, সেই খবর কিন্তু তারা রাখে না। ছেলে বলে, মা তোমার খিদে পেয়েছে? মা বলে, খোকা তোর বউ তো আমাকে দুদিন কিছু খেতে দেয়নি রে। আমার বউ তোমাকে খেতে দেয়নি? আমার বউয়ের নামে তুমি নিন্দে করছো? বলো তুমি কি খাবে আজকে? তোমাকে আমি অনেক কিছু খাবো, রাজভোগ রাজ মিষ্টি খাবো, বলো তুমি কি খাবে? মা বলে, খোকা একদিনই তো আমাকে সব খাইয়ে দিবে কেন? তুমি তো এই তো বলছো তোমাকে তোমার বউমা খেতে দেয়নি, তা আজকে আমি তোমাকে যদি সব খাওয়াই তুমি সব খেতে পারবে না? তুমি আমার জন্য কি করেছো? মা বলে, তোর জন্য আমি কিচ্ছু করিনি, তোর জন্য আমি কিচ্ছু করিনি, তুই বুকে হাত দিয়ে বলতো খোকা। ছেলে বলে, তুমি কিচ্ছু করনি, আমার যদি না বুদ্ধি থাকতো, আমি যদি না ব্রেন যদি না খরচা করতাম, আমি পাশ করতে পারতাম? আমি যদি না রাত জাগতাম, আমি পাশ করতে পারতাম? তুমি কি করেছো? ঠিক আছে, তুমি আমার জন্য যা করেছো সব ঋণ আমি তোমার শোধ করে দেব, বলো কি করতে হবে, বলো তোমার জন্য কি করতে হবে? বাবা ঠাকুর লক্ষ্য করে দেখুন, মা তখন বলছে, খোকা তুই আমার ঋণ শোধ করবি? ঠিক আছে, আজকে রাত্রিতে তুই আমার বিছানায় শুবি বাবা? বললো, ঠিক আছে, এক রাত্রি তোমার বিছানায় শুলেই তোমার ঋণ শোধ হয়ে যাবে? বললো, হ্যাঁ, তুই যদি এক রাত্রি আমার বিছানায় শুস তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। মা গো, মা ছেলে একই বিছানায় শুয়েছে, যেই না রাত্রিটা গভীর হলো, মা তখন উঠে বিছানায় বসেছে, মা বিছানায় বসে ছেলেকে বলছে, খোকা এই খোকা তুই কি ঘুমিয়ে পড়লি, ওঠ না খোকা। ছেলে বললো, কি হয়েছে মা? এই খোকা আমার নাই জল পিপাসা পেয়েছে, তুই আমাকে একটু জল এনে দিবি বাবা? ছেলে বললো, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য জল এনে দিচ্ছি। ছেলে জল এনে দিয়েছে, মা একটুখানি খেয়ে আবার জলটা পুনরায় ফেলে দিয়েছে, ছেলে শুয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে মা ডাকছে, খোকা এই খোকা আমার আবার জল পিপাসা পেয়েছে, আমায় দিয়ে একটু জল দিবি? আবার ছেলে জল দিয়েছে, আবার একটুখানি খেয়ে আবার ফেলে দিয়েছে। আবার ছেলে যখন শুয়ে পড়েছে, মা ডাকছে, খোকা এই খোকা তুই আমাকে একটু জল। আরে তুমি বড্ড আমায় বিরক্ত করছো, তুমি কি ভেবেছো বলতো? তুমি কি আজকে আমাকে আর ঘুমোতে দেবে না, কি মনে ভেবেছো? দাঁড়াও তোমার জন্য জল আনছি, দাঁড়াও। মা কি করেছে, ছেলে জল আনতে গেছে, মা বিছানায় বসে রয়েছে। ছেলে জল আনতে মা কি করেছে, জলটা একটুখানি খেয়ে ছেলে যে জায়গাটা শুতো সেই জায়গাতে জলটা ঢেলে দিয়েছে। যেই না ছেলের জায়গাতে জলটা ঢেলে দিয়েছে, ছেলে অমনি রেগে গেছে, মা এটা তুমি কি করলে, তুমি আমার এত বড় সর্বনাশ করলে, তুমি আজকে বললে তোমার বিছানাতে শুলে আমি তোমার ঋণ শোধ করে ফেলবো, তা আজকে এই জায়গায় আমি শোবো, তুমি জল ঢেলে দিলে, তুমি কি চাও বলো তো? মা তখন ছেলেকে বলে, খোকা তুই যে জায়গাটা শুস সে জায়গায় একটু জল ফেলে দিলাম বলে তোর কষ্ট হলো,
ওই জায়গাটা জল ফেলেছি বলে তোর বুকে ব্যথা লাগে। তুই একটু ভেবে দেখ খোকা সেই দিনের কথা, যেদিন তুই কত এই বিছানায় পেচ্ছাপ করেছিস, কতবার পায়খানা করেছিস, আমি ওই জায়গাটা পরিষ্কার করেছি, কিন্তু তোকে আমি কষ্ট দিইনি, নিজে তোকে বুকে করে রেখে দিয়েছিলাম। আমি ওই ভিজে জায়গায় শুয়েছি তোর পেচ্ছাপের ওপরে, কিন্তু তোকে আমি শুতে দিইনি, তোকে নিয়ে আমি বুকে করেছিলাম। আরে তুই বলছিস আমার ঋণ তুই শোধ করবি, পারবি না রে খোকা, পারবি না, বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, কোনো ছেলে পারে না বাবা মার ঋণ শোধ করতে। সব থেকে বড় গুরু হলো তো বাবা মা। আপনি যদি 20 বারও বৃন্দাবনে যান, 20 বার বৃন্দাবনও গিয়েও যদি না আপনি বাবা মাকে শ্রদ্ধা করতে পারেন, ভক্তি করতে না পারেন, আপনার ওই 20 বার বৃন্দাবনে যাওয়া বৃথা। আপনি দুর্গা পূজায় নতুন শাড়ি পরে পূজার অঞ্জলি দিতে যাচ্ছেন, কিন্তু এদিকে ঘরের মা একটা ছেঁড়া শাড়ি পরে দালানে বসে রয়েছে, ঘরের বাবা একটা ছেঁড়া ধুতি পরে ঠান্ডার দিনকে ছেঁড়া চাদর গায়ে দিয়ে ওই দালানে বসে থরথর করে কাঁপছে, সেই দিকে লক্ষ্য নাই, আপনি গেছেন ওই মাটির প্রতিমাকে অঞ্জলি দিতে। ওই মাটির প্রতিমা বলে, ওরে তোরা আগে সেই জীবিত প্রতিমার পূজা কর, তারপরে তোরা এসে আমার পূজা করবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা মাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন, তাহলেই দেখবেন আপনারা গৌর গোবিন্দের কৃপা পাবেন। আজকের এই ছোট্ট ছেলেটা মাকে হারিয়ে চোখের জলে ভাসছে, বাবা চিন্তা করলো ওর মা যখন চলে গেল ছেলেটাকে তো আমাকেই দেখতে হবে, আমাকেতেই ওকে দেখতে হবে। বাবা বাড়ি বাড়ি পূজা করতে যায় আর ছেলেটাকে হাত ধরে নিয়ে যায়। এবারে দেখুন মা, ওই জয়দেবের মাকে পুড়িয়ে আসার পর বাবা কি করলো, ওই জয়দেবের হাতটা ধরে একটা জমিদার বাড়িতে পূজা করতে গেল। জমিদার বাড়িতে পূজা করতে গিয়ে পূজা করে এসে জয়াকে বললো, জয়া যা জয়া, তুই ওই জমিদারের বাড়ির ঠাকুরকে একবার প্রণাম করে আয়, কিন্তু তোকে একটা কথা বলি, ওই জমিদারের সোনার ঠাকুর, তুই কিন্তু ওই সোনার ঠাকুরকে স্পর্শ করবি না, দূর থেকে প্রণাম করে চলে আসবি। ছেলে বলে, ঠিক আছে বাবা, আমি তোমায় কথা দিলাম, ওই জমিদারের সোনার ঠাকুরকে আমি স্পর্শ করব না, আমি দূর থেকে প্রণাম করবো।